প্রিয় সপ্তম শ্রেণী ক্যারিবৃন্দ, শুভ সকাল। আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। আজকের অনলাইন ক্লাসে আমি তোমাদের স্বাগত জানাচ্ছি। তোমরা অত্যন্ত আন্তরিকতার সাথে ক্লাসগুলোতে অংশগ্রহণ করবে এবং তোমাদের জন্য নির্ধারিত হোম টাস্ক অ্যাসাইনমেন্ট যথাযথভাবে সম্পন্ন করবে। প্রথমে করোনা ঠেকাতে ঘন ঘন হাত ধোয়া প্রয়োজন, কিন্তু কিছু সময় আছে যখন হাত ধোয়ার গুরুত্ব অন্যান্য সময় থেকে অনেক বেশি। এই ভিডিওতে আমি সেই সময়গুলো সহজ করে তুলে ধরব, আর ভিডিওর শেষে থাকবে বিশেষ একটা বার্তা। আমি তাসনিম জারা, ইউনিভার্সিটি অব অক্সফোর্ডে এভিডেন্স বেসড মেডিসিন নিয়ে পোস্ট গ্রাজুয়েশন করছি। যুক্তরাজ্যে করোনা মহামারীর শুরু থেকে রোগীদের চিকিৎসা দিয়ে যাচ্ছি ফ্রন্টলাইনে থেকে। আমার অন্যান্য ভিডিওর মতো এই ভিডিওতেও পরামর্শগুলোর রেফারেন্স নিচে আসতে থাকবে। শুরুতেই বলে নেই, আমি যে সময়গুলোতে হাত ধোয়ার কথা বলবো তার অধিকাংশই আপনারা জানেন এবং নিয়মিত পালন করেন, তাই আমি যখন বলছি আমার সাথে মিলিয়ে নেবেন। যে দু একটা সময় নতুন মনে হবে অথবা যখন আপনি খেয়াল করে হাত ধোন না সেটি নোট করে নেবেন, যাতে করে নিজের দৈনন্দিন জীবনে সেটার অভ্যাস গড়ে তুলতে পারেন। এক, বাইরে থেকে বাসায় আসার পরে বাসায় ঢুকে আপনি আর যাই করেন না করেন, এই কাজটা করতে কোনোভাবেই ভুল করা যাবে না। বাইরে থেকে বাসায় ফিরে আর কোথাও হাত রাখার আগে, কাউকে স্পর্শ করার আগে ভালোভাবে সাবান দিয়ে হাত ধুয়ে নিতে হবে। ঘরে ঢুকে আমরা অনেক সময় ব্যস্ত হয়ে পড়ি, এটা সেটা কাজে লেগে যাই, ক্লান্ত থাকি, তাই এই সময়টাতে মনে করে হাত ধুয়ে নিতে হবে। দুই, খাদ্য সামগ্রী ধরার আগে ও পরে। আপনি বাজার করে এসেছেন, ফলমূল শাকসবজি মাছ মাংস ইত্যাদি কিনেছেন, এখন এগুলো তুলে রাখবেন, তার আগে আপনাকে হাত ধুয়ে নিতে হবে। এছাড়াও খাবার পরিষ্কার করা, কাটাকুটি করা, রান্না করা, অর্থাৎ যে কোনোভাবে এগুলোতে হাত দেওয়ার আগে ও পরে হাত ধুতে হবে। বাচ্চার সদাই কীভাবে পরিষ্কার করবেন সেটা আমি আগের একটা ভিডিওতে বলেছি, ভিডিওটি আপনি গ্রামীণ ফোনের ফেসবুক পেজ অথবা ইউটিউবে তাসনিম জারা লিখে খুঁজলেই পেয়ে যাবেন। তিন, খাবার খাওয়ার আগে। খাবার খাওয়ার পরে তো হাত সবাই ধুয়ে নেন, যাতে করে হাতে খাবার লেগে না থাকে, তবে খাবার খাওয়ার আগে হাত ধোয়া করোনা থেকে বাঁচার জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। চার, টয়লেট ব্যবহারের পরে। এটাও সবাই জানেন, খেয়াল রাখবেন বাচ্চাদের ক্ষেত্রে, যেমন ডাইপার চেঞ্জ করার পরে বা বাচ্চা বাথরুম করার পর আপনি তাকে পরিষ্কার করলেন, তারপরে যেন আপনি মনে করে হাত ধুয়ে নেন। পাঁচ, হাঁচি কাশি বা নাক ঝাড়ার পরে। ছয়, রোগীর সংস্পর্শে আসার আগে ও পরে আর রোগীর আশেপাশের কোনো জায়গায় হাত রাখার পরে। অনেকেই এখন হাসপাতালে যেতে হচ্ছে, হাসপাতালে যেহেতু জীবাণুর ছড়াছড়ি, রোগীর সংস্পর্শে আসার আগে ও পরে আর রোগীর আশেপাশের কোনো জায়গায় হাত রাখার পরে হাত ধোয়াকে গুরুত্ব দিতে হবে। বাসায় রোগী থাকলেও একই নিয়ম, বিশেষ করে যদি করোনা রোগী থাকে অথবা বমি পাতলা পায়খানা হচ্ছে এমন রোগী থাকে। সাত, শরীরে কোনো ক্ষত বা কাটা অংশ পরিষ্কার বা চিকিৎসা করার আগে ও পরে। আট, কোনো প্রাণী যেমন বিড়াল বা অন্য কোনো পোষা প্রাণী স্পর্শ করার পরে, তার খাবার কিংবা বর্জ্য ধরার পরে অথবা কোনো প্রাণীর খাঁচা পরিষ্কার করার পরেও হাত ধুতে হবে। শেষ যে দুইটা সময়ের কথা বলবো সেগুলো হচ্ছে এখনকার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনি যখন পাবলিক প্লেসে আছেন, অন্যরা সচরাচর হাত রাখে এমন জায়গাগুলো যেমন টেবিল, দরজার হাতল, এসব জায়গায় যদি হাত রাখেন তাহলে হাত ধুয়ে নিতে হবে। আর হাত ধুতে হবে আপনার চোখ নাক মুখে হাত দেওয়ার আগে, কারণ ওই পথ দিয়ে ভাইরাস আপনার দেহে প্রবেশ করবে। পাবলিক প্লেসে তো হাত ধোয়ার জায়গা নেই, কি করব? যে দশটা সময়ের কথা বললাম সেগুলোর কোনোটাতে হাত ধোয়ার ব্যবস্থা না থাকলে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করবেন। আমি যে সময়গুলোর কথা বললাম খেয়াল রাখবেন এসব ক্ষেত্রে যাতে হাত ধুতে ভুলে না যান। এগুলো ছাড়াও আপনার যদি মনে হয় আপনার হাতে ভাইরাস থাকার সম্ভাবনা আছে, তখন আপনি ভালো করে হাত ধুয়ে নেবেন। যে কোনো ধরনের ময়লা আবর্জনার সংস্পর্শে আসার পরে তো আপনি হাত ধুয়েই নেবেন। ভিডিওর শেষে চলে আসলাম এবার বিশেষ বার্তা। হাত ধোয়া নিয়ে আপনার যদি কোনো প্রশ্ন থাকে সেটা কমেন্টে লিখে দিবেন। গ্রামীণ ফোনের ফেসবুক পেজ এবং আমার ফেসবুক পেজ তাসনিম জারা, এই দুইটি পেজের টপ তিনটি প্রশ্নের উত্তর আমি দিব। আপনার প্রশ্ন যদি আগেই কেউ করে থাকে তবে সেটিতে লাইক দিয়ে টপ প্রশ্ন বানাতে সাহায্য করবেন। নিরাপদে থাকবেন, নতুন ভিডিও নিয়ে শীঘ্রই দেখা হবে। প্রিয় ক্যাডেট, আজকে তোমাদের যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো বাক্য। বাক্য পাঠদান শেষে তোমরা যে বিষয়গুলো জানতে পারবে তা হলো বাক্য ও বাক্যের সাধারণ গঠন উল্লেখ করতে পারবে, সার্থক বাক্য গঠন করতে পারবে, বাক্যের অংশ সম্পর্কে অনুধাবন করতে পারবে, গঠন অনুসারে বাক্যের শ্রেণীবিভাগ অনুধাবন করে তা প্রয়োগ করতে পারবে এবং পরিশেষে বাক্য গঠনের নিয়ম জেনে তা প্রয়োগ করতে পারবে। তাহলে আমরা জেনে নিই আজকে আমরা আসলে কি কি
বিষয় আলোচনা করব। প্রথমত বাক্য, বাক্যের সাধারণ গঠন, সার্থক বাক্য গঠন, বাক্যের অংশ, গঠন অনুসারে বাক্যের শ্রেণীবিভাগ এবং বাক্য গঠনের নিয়ম। তাহলে প্রিয় ক্যাডেট, আমরা মূল আলোচনায় চলে আসি। বাক্য, তোমরা জানো বাংলা ভাষার মূল উপকরণই হচ্ছে বাক্য। আমরা প্রথমেই বাক্য সম্পর্কে যে সাধারণ সংজ্ঞা আছে তা আমরা জেনে নিই। যে সুবিন্যস্ত পদসমষ্টি দ্বারা কোনো বিষয়ে বক্তার মনোভাব সম্পূর্ণরূপে প্রকাশিত হয় তাকে বাক্য বলে। তাহলে এই সংজ্ঞাটিতে তোমরা দেখতে পাচ্ছ যে পদসমষ্টি কেমন হতে হবে, সুবিন্যস্ত, এবং কোন বিষয়ে বক্তার মনোভাব সম্পূর্ণরূপে প্রকাশিত হতে হবে। তাহলে এই দুটি বিষয় উল্লেখ্য, যেমন লাইব্রেরি জাতির সভ্যতা ও উন্নতির মানদণ্ড। তাহলে তোমরা এই উদাহরণে দেখতে পাচ্ছ যে পদ সমষ্টি গুলো সুবিন্যস্ত ভাবে সাজানো আছে এবং বক্তা যা বলতে চাচ্ছে সেই ভাবটি সম্পূর্ণরূপে প্রকাশিত হয়েছে। এখন আমরা বাক্যের সংজ্ঞা জেনে নিই। বাক্যের সংজ্ঞা দিয়েছেন ডক্টর সুমিতি কুমার চট্টোপাধ্যায়। তার মতে, যে পদ বা শব্দ সমষ্টির দ্বারা কোনো বিষয়ে বক্তার ভাব সম্পূর্ণরূপে প্রকটিত হয় সেই পদ বা শব্দ সমষ্টিকে বাক্য বলে। তাহলে তোমরা এই সংজ্ঞাটিতেও দেখতে পাচ্ছ যে শব্দ সমষ্টি বা পদ এবং বক্তার মনোভাব সম্পূর্ণরূপে প্রকাশ পাওয়াকেই তিনি বাক্য বলে অভিহিত করেছেন। বাক্যের সংজ্ঞা দিয়েছেন বিশিষ্ট ভাষাবিদ জ্যোতিভূষণ চাকি। তার মতে, যথাযথ বিন্যস্ত শব্দ সমষ্টি যদি একটি সম্পূর্ণ মনোভাব প্রকাশ করে তাকে বাক্য বলে। এই সংজ্ঞাটিতেও কেবল তোমরা দেখতে পাচ্ছ যে যথাযথ বিন্যস্ত শব্দ সমষ্টি এবং সেই শব্দ সমষ্টি কি করে, বক্তার মনোভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে। এখন আমরা এই সংজ্ঞার ভিত্তিতে তোমাদের পাঠ্য বইয়ে যে সংজ্ঞাটি আছে সেটি আমরা এখন দেখে নিই। যে সুবিন্যস্ত পদসমষ্টি দ্বারা কোনো বিষয়ে বক্তার মনোভাব সম্পূর্ণরূপে প্রকাশিত হয় তাকে বাক্য বলে, যে সংজ্ঞাটি আমরা ইতিমধ্যে আলোচনা করেছি। উদাহরণ দেখো, তিনটি উদাহরণ আছে, তোমরা খেয়াল করো। ঢাকা বাংলাদেশের ডট ডট প্রশ্ন বোধক চিহ্ন। তাহলে কোন বক্তা যদি বলে ঢাকা বাংলাদেশের বলে থেমে যায়, তাহলে শ্রোতার মনে প্রশ্ন জাগে ঢাকা বাংলাদেশের কি। তাহলে এই বাক্যটি কিন্তু একেবারেই স্বয়ংসম্পূর্ণ নয়। আবার পরের উদাহরণটা দেখো, আমার ধানে সোনার গিয়েছে ভুঁড়ি। কেমন যেন পদ তোমরা দেখতে পাচ্ছ, পদগুলো সুবিন্যস্ত ভাবে কিন্তু সাজানো নেই। আবার দেখো, হাতি আকাশে উঠছে, অসম্ভব কল্পনা, তাই না? হাতি কখনো তো আকাশে উঠতে পারে না। তাহলে দেখো, এই প্রথম তিনটি বাক্যে আমরা লক্ষ্য করছি যে বক্তার মনোভাব আসলে সম্পূর্ণরূপে প্রকাশিত হয়নি। নিচের তিনটি বাক্য দেখো, ঢাকা বাংলাদেশের রাজধানী। তাহলে দেখো, প্রথম যে উদাহরণটা তোমরা দেখেছিলে, ঢাকা বাংলাদেশের ডট ডট প্রশ্নবোধক চিহ্ন, তাহলে বক্তা যদি বলে ঢাকা বাংলাদেশের রাজধানী, তাহলে বক্তার মনোভাব সম্পূর্ণরূপে প্রকাশিত হয় এবং শ্রোতার মনেও কোনো ধরনের কোনো প্রশ্ন জাগে না, তার আকাঙ্ক্ষা নিবৃত হয়। আবার আমার সোনার ধানে গিয়েছে ভুঁড়ি, এই বাক্যটিতেও দেখতে পাচ্ছ পদগুলো সুবিন্যস্ত ভাবে সাজানো হয়েছে বলে এই বাক্য স্বয়ং সম্পূর্ণভাবে তার অর্থকে প্রকাশ করছে। এরপর দেখো, শঙ্খচিল আকাশে উঠছে,
এই বাক্য তোমরা দেখতে পাচ্ছ যে হাতি আসলে কখনোই আকাশে উঠতে পারে না, কিন্তু শঙ্খচিল আকাশে উঠতে পারে। তাহলে এই বাক্যের মধ্যে আমরা দেখতে পাচ্ছি অর্থ এবং ভাবের মিল বন্ধন ঘটেছে। তাহলে এই তিনটি বিষয়ের বা তিনটি গুণের উপর ভিত্তি করেই একটি সার্থ বা আদর্শ বাক্য গঠিত হতে পারে। তাহলে আমরা এখন জেনে নিব সার্থক বাক্য সম্পর্কে। তাহলে আমরা যে তিনটি গুণের কথা বললাম, এই তিনটি গুণ হলো প্রথমত আকাঙ্ক্ষা, দ্বিতীয়ত আসক্তি এবং সর্বশেষ যোগ্যতা। তোমরা আকাঙ্ক্ষা বানানটি লক্ষ্য রাখো, ক্ষীয় শব্দটি কিন্তু যুক্ত আছে সংযুক্ত অক্ষরে উমর সাথে ক্ষীয়। অনেক সময় ভুল করে তোমরা অনেকেই খ শব্দটি খ বর্ণটি লিখে ফেলো, কিন্তু আসলে এই বর্ণটি হবে ক্ষীয়। এখন আমরা জেনে নিই আকাঙ্ক্ষা সম্পর্কে। বাক্যের অর্থ পরিষ্কার ভাবে বোঝার জন্য এবং বাক্যকে সম্পূর্ণ করার জন্য এক পদের পর অন্য পদ শোনার যে ইচ্ছা তাই আকাঙ্ক্ষা। যেমন পৃথিবী সূর্যের চারিদিকে বলে যদি বক্তা থেমে যায়, তাহলে শ্রোতার মনে প্রশ্ন জাগে যে পৃথিবী সূর্যের চারিদিকে কি। কিন্তু যখন বক্তা বলে পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে, তাহলে আসলে শ্রোতার মনে যে শোনার আকাঙ্ক্ষা সেটা নিবৃত হয়। তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে বাক্যটিও পরিষ্কার ভাবে বোঝা যাচ্ছে এবং বাক্যটি স্বয়ংসম্পূর্ণ ভাবে উপস্থাপিত হয়েছে। এরপরে আসি আসক্তি। এই বানানটিও তোমরা লক্ষ্য করো, আসক্তি তয় তয় রুশি। অনেকে আসক্তি শব্দটি আসক্তি বলে আখ্যায়িত করে, কিন্তু তা নয়, আসক্তি। এখন আমরা জেনে নিই আসক্তি কি। বাক্যের অর্থ সঙ্গতির রক্ষার জন্য সুশৃঙ্খল পদবিন্যাসকেই আসক্তি বলে। যেমন ধরো যদি বলা হয় দিগন্তে পূর্ব উঠেছে সূর্য, তাহলে দেখবে যে বাক্যের মধ্যে যে পদগুলো আছে বিশৃঙ্খল ভাবে আছে, ফলে বক্তার মনোভাব এখানে পরিষ্কার ভাবে বোঝা যায় না। কিন্তু যখন বলা হয় পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, তখন বাক্যের পরিপূর্ণ অর্থ বোধগম্য হয়ে উঠছে। এখানে লক্ষ্য করছো তোমরা, তাহলে বাক্যের যে অর্থ সঙ্গতি সেটা রক্ষার জন্য অবশ্যই কি প্রয়োজন, সুশৃঙ্খল পদবিন্যাস। আর এই সুশৃঙ্খল পদবিন্যাসকেই বলা হয় আসক্তি। এরপর আছে যোগ্যতা। অর্থ ও ভাবের সমন্বয়কে যোগ্যতা বলে। তাহলে বাক্যের মধ্যে ব্যবহৃত যে শব্দ, সেই শব্দগুলোর মধ্যে কি থাকতে হবে, অর্থগত এবং ভাবগত মিলবন্ধন। এই জন্যই অর্থগত ও ভাবগত মিলবন্ধনকে যোগ্যতা বলে। যেমন হাতি আকাশে ওড়ে, ইতোমধ্যে আমরা এই উদাহরণটি দিয়েছি, আসলে হাতি তো আকাশে উঠতে পারে না, কিন্তু দেখো বাক্যটি সঠিক এই হিসাবে, কারণ এখানে উদ্দেশ্য এবং বিধেয় আছে। তারপরেও এর অর্থ এবং ভাবগত মিল নেই বলেই এটি স্বয়ংসম্পূর্ণ বাক্য নয় বা সার্থক বাক্য নয়। কিন্তু যখন বলা হয় পাখি আকাশে ওড়ে, তাহলে এই বাক্যটি একটি সার্থক বাক্য হয়ে ওঠে। এরপরে আমরা চলে আসি, তোমাদের পাঠ্য বইয়ে আছে বাক্যের অংশ আলোচনায়। সাধারণত প্রতিটি বাক্যের দুটি প্রধান অংশ থাকে, একটি হচ্ছে উদ্দেশ্য আর আরেকটি হচ্ছে বিধেয়। উদ্দেশ্য কি, বাক্যের যে অংশে যার সম্পর্কে কিছু বলা হয় তাকে উদ্দেশ্য বলে। আর বিধেয় কি,
বাক্যে উদ্দেশ্য সম্পর্কে যা বলা হয় তাকে বিধেয় বলে। একটি উদাহরণ দেখছো, মাহিন গান গায়, তাহলে মাহিন হচ্ছে এখানে উদ্দেশ্য আর গান গায় হচ্ছে বিধেয়। এরপরে আছে উদ্দেশ্য ও বিধেয়ের সম্প্রসারণ। বাক্যে সাধারণত উদ্দেশ্য প্রথমে বসে এবং বিধেয় পরে বসে। বাক্য দীর্ঘ হলে উদ্দেশ্য ও বিধেয় সম্প্রসারিত হয়। তোমরা এই স্লাইডে দেখতে পাচ্ছ যে উদ্দেশ্যের সম্প্রসারণে তোমরা দেখতে পাচ্ছ যে উদ্দেশ্য এখানে প্রথম উদাহরণে শাওনের ভাই এসেছে, ভাই হচ্ছে উদ্দেশ্য আর বিধেয় হচ্ছে এসেছে, আর শায়নের এই শায়নটা হচ্ছে উদ্দেশ্যের সম্প্রসারণ, কারণ উদ্দেশ্যের আগে এই পদটি বসেছে। এরপরে দেখো যে অত্যাচারী রাজা নিহত হয়েছে, এখানে রাজা উদ্দেশ্য আর সম্প্রসারণ অত্যাচারী। ঠিক তেমন ভাবে দেখো বিধেয় সম্প্রসারণ, এখানে উদ্দেশ্য হচ্ছে শাওন, ভালো আমগুলো খেয়ে ফেলেছে, তো উদ্দেশ্য শাওন, সম্প্রসারণ হচ্ছে বিধেয় সম্প্রসারণ। বিধেয় এখানে খেয়ে ফেলেছে তার আগে ভালো আমগুলো, এই ভালো আমগুলো হচ্ছে বিধেয়ের সম্প্রসারণ। ঠিক তেমন ভাবে আরেকটি উদাহরণ দেখতে পাচ্ছ, তিনি যেভাবেই হোক আজ আসবেন, এখানেও তোমরা দেখতে পাচ্ছ যে বিধেয় আজ আসবেন আর উদ্দেশ্য যেভাবেই, উদ্দেশ্য তিনি আর সম্প্রসারণ যেভাবেই হোক, এখানে যেভাবেই হোক হচ্ছে বিধেয় সম্প্রসারণ। এখন আমরা আরেকটি বিষয় সম্পর্কে আলোচনা করব, তা হচ্ছে বাক্যের গঠনগত শ্রেণীবিভাগ। গঠনগত দিক থেকে বাক্যকে তিনটি ভাগে ভাগ করা হয়, এক সরল বাক্য, দুই জটিল বা মিশ্র বাক্য এবং তিন যৌগিক বাক্য। তোমরা উদাহরণ দেখতে পাচ্ছ, প্রথমে আমরা জেনে নিই সরল বাক্য আসলে কি, সরল বাক্য কিভাবে গঠিত হয়। সরল বাক্যে মূলত একটি কর্তা বা উদ্দেশ্য অবশ্যই থাকবে এবং একটি মাত্র সমাপিকা ক্রিয়া বা বিধেয় অবশ্যই থাকবে, একাধিক থাকতে পারে কিন্তু একটি অবশ্যই থাকতে হবে। যেমন রাহুল বিদ্যালয়ে যায়, এখানে তোমরা দেখতে পাচ্ছ যে রাহুল হচ্ছে উদ্দেশ্য বা কর্তা এবং বিদ্যালয়ে যায় হচ্ছে বিধেয়। তাহলে তোমরা লক্ষ্য করছো সরল বাক্য মানেই হচ্ছে যে বাক্যের মধ্যে একটি কর্তা থাকবে এবং একটি সমাপিকা ক্রিয়া থাকবে বা একটি উদ্দেশ্য থাকবে এবং একটি বিধেয় থাকবে। তাহলে আমরা সংজ্ঞাটি এইভাবে বলতে পারি যে বাক্যে একটি মাত্র কর্তা বা উদ্দেশ্য এবং একটি মাত্র সমাপিকা ক্রিয়া বা বিধেয় থাকে তাকে সরল বাক্য বলে। এরপর আমরা চলে আসি জটিল বা মিশ্র বাক্য সম্পর্কে আলোচনায়। জটিল বা মিশ্র বাক্য কি, মূলত এই জটিল বা মিশ্র বাক্যে কি থাকবে, বাক্যে এই বাক্যে প্রধান খণ্ড বাক্যের অধীন এক বা একাধিক অপ্রধান বা খণ্ড বাক্য থাকে। এখন আমরা উদাহরণ দেখলে বুঝতে পারবো যে আসলে প্রধান খণ্ড বাক্য কোনটি বা অপ্রধান খণ্ড বাক্য কোনটি। অপ্রধান খণ্ড বাক্যকে আমরা অনেক সময় আশ্রিত খণ্ড বাক্য বলে থাকি। তো উদাহরণে দেখো, যিনি পরের উপকার করেন তাকে সবাই শ্রদ্ধা করে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ সবুজ কালি দিয়ে যেই বাক্যটি লেখা আছে, তাকে সবাই শ্রদ্ধা করে,
এই বাক্যটুকু হচ্ছে প্রধান খণ্ড বাক্য। তার অধীনে আমরা একটি আশ্রিত খণ্ড বাক্য পাচ্ছি বা আশ্রিত বাক্য পাচ্ছি, যিনি পরের উপকার করেন। এটি হচ্ছে একটি আশ্রিত বাক্য। ঠিক সেভাবে আরো তিনটি উদাহরণ তোমরা দেখতে পাচ্ছ, সে যে উপস্থিত তা সবাই দেখেছে, এখানে তা সবাই দেখেছে এটি প্রধান খণ্ডবাক্য, এবং সে যে উপস্থিত এটি আশ্রিত বাক্য। ঠিক তেমন ভাবে এমন কোনো মা নেই যিনি সন্তানকে স্নেহ করেন না, যিনি সন্তানকে স্নেহ করেন না এই বাক্য প্রধান খণ্ডবাক্য, আর এমন কোনো মা নেই এই বাক্য আশ্রিত বাক্য বা অপ্রধান খণ্ডবাক্য। এরপর আরেকটি উদাহরণ আছে, যদি মনোযোগ দিয়ে পড়ো তবে পাশ করবে। এখানে তোমরাই বলো কোনটি প্রধান খণ্ডবাক্য, তবে পাশ করবে, আর আশ্রিত বাক্য যদি মনোযোগ দিয়ে পড়ো। এরপর আমরা চলে আসি যৌগিক বাক্য আলোচনায়। যৌগিক বাক্যে দেখো পরস্পর নিরপেক্ষ দুই বা ততোধিক সরল বা জটিল বাক্য মিলিত হয়ে যখন একটি সম্পূর্ণ বাক্য গঠন করে তখন তাকে যৌগিক বাক্য বলে। যেমন পরিশ্রম করো এবং সাফল্য লাভ করো, সেই রক্ষক অথচ সেই ভক্ষক, তিনি দরিদ্র কিন্তু সৎ। তাহলে দেখো এবং অথচ কিন্তু এই তিনটি পদ হচ্ছে অব্যয় পদ, বা পরবর্তীতে তোমরা যোজক শব্দ হিসাবে এটি পড়ে থাকবে পড়বে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে পরিশ্রম করো সাফল্য লাভ করো দুটি বাক্য যুক্ত হয়েছে একটি যোজক শব্দ বা অব্যয় পদ দিয়ে। এই যৌগিক বাক্যে সাধারণত ও এবং আর, কিন্তু অথচ বরং তথাপি সুতরাং অতএব যেহেতু যেন ইত্যাদি অব্যয় যোগে যুক্ত হয়ে থাকে। প্রিয় ক্যাডেট, এখন আমরা চলে আসি পদ সংস্থাপন রীতি বা পদক্রম আলোচনায়। এটি মূলত বাক্য গঠনের নিয়ম হিসাবে প্রচলিত। তোমরা জানো যে বাক্য গঠিত হয় শব্দ দিয়ে, এবং বাক্যের অন্তর্গত প্রত্যেকটি শব্দকে বলা হয় পদ। কিন্তু এই বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দ বা পদ সাজানোর কিন্তু সুনির্দিষ্ট কিছু নিয়ম আছে। বাক্যে পদ সংস্থাপনার এই পদ্ধতিকেই বাক্যের পদ সংস্থাপন রীতি বা পদক্রম বলা হয়। তো আমরা বাংলা ভাষার শুদ্ধ ও সার্থক প্রয়োগের জন্য আমরা এই রীতি সম্পর্কে জানব, এবং এটা জানলে আমরা স্পষ্টভাবে এবং সঠিকভাবে আমরা বাক্য গঠন করতে পারবো। এখন কিছু প্রচলিত নিয়ম আছে পদ সংস্থাপন রীতি বা পদক্রমে, তার একটি স্লাইড আমি তোমাদের সামনে উপস্থাপন করছি। দেখো আটটি নিয়ম আছে এখানে, তোমাদের বইয়ে এই আটটি নিয়ম আলোচনা আছে, সুতরাং আমি এই আটটি নিয়মই তোমাদেরকে দেখাচ্ছি। তো প্রথম নিয়মটি, বাক্যে প্রচলিত বাক্যের সবচেয়ে প্রচলিত পদবিন্যাস হচ্ছে কেমন, প্রথমে কর্তা থাকবে, তারপর কর্ম থাকবে, এবং পরিশেষে ক্রিয়া থাকবে। তোমরা উদাহরণে দেখতে পাচ্ছ, আমি বই পড়ি, আমি কর্তা, বই কর্ম, এবং পড়ি ক্রিয়া। তাহলে প্রচলিত যে পদবিন্যাস সেটা আমরা জেনে নিলাম। এটা যদি আমরা জানি তাহলে আমরা একটি শুদ্ধ বাক্য তৈরি করতে পারবো। এরপরে আছে দেখো দ্বিতীয় নিয়ম। দ্বিতীয় নিয়মে বলা হচ্ছে ক্রিয়া বিশেষণ
ক্রিয়ার আগে বসে। তোমরা নিশ্চয় জানো ক্রিয়া বিশেষণ কাকে বলে। ক্রিয়া বিশেষণ মূলত ক্রিয়া সংগঠনের ভাব, কাল বা রূপকে নির্দেশ করে। মূলত ক্রিয়া বিশেষণ বাক্যের ক্রিয়াকে বিশেষিত করে। এটি ক্রিয়ার গুণ, প্রকৃতি, বৈশিষ্ট্য ও অর্থ প্রকাশক শব্দ হিসাবে কাজ করে এবং ক্রিয়া সময়, স্থান, প্রকার, উৎস, প্রকরণ, উপকরণ ইত্যাদি প্রকৃতগত অবস্থার অর্থগত ধারণা দেয়। তো এখানে তোমরা একটি উদাহরণ দেখতে পাচ্ছ, রকেট দ্রুত চলে। তাহলে এখানে চলে হচ্ছে ক্রিয়াপদ, তার আগে যে পদটি সেই পদটি হচ্ছে ক্রিয়া বিশেষণ। এখানে দ্রুত হচ্ছে ক্রিয়া বিশেষণ। এরপরে দেখো তৃতীয় নিয়মে, বাক্যে কর্ম থাকলে ক্রিয়া বিশেষণ কর্মের আগে বসে। যেমন রকেট অতি দ্রুত চলে, তো তোমরা একটু আগেই দেখেছো রকেট দ্রুত চলে, এখানে দ্রুত ক্রিয়া বিশেষণ হয়ে গিয়েছে। কিন্তু এখানে দেখো অতি অতি দ্রুত চলে, তাহলে এই অতিটা হচ্ছে কিসের আগে বসলো? কর্ম, দ্রুত এখানে কর্ম হিসাবে ব্যবহৃত হয়েছে এবং ক্রিয়া বিশেষণ হলো এখানে অতি। এরপরে দেখো সময় ও স্থান বাচক পদ কর্মের আগে বসে। যেমন আজ কলেজ বন্ধ ছিল। এরপর না বোধক অব্যয় সমাপিকা ক্রিয়ার পরে বসে। তাহলে আমি খাইনি, এখানে নি অর্থাৎ না বোধক অব্যয়, এই অব্যয়টি কোথায় বসলো? সমাপিকা ক্রিয়ার পরে বসলো। এরপর আছে দেখো প্রশ্নবোধক সর্বনাম ক্রিয়ার আগে বসে। আপনি কি চান, তাহলে এই কি হচ্ছে প্রশ্নবোধক সর্বনাম, আর চান হচ্ছে ক্রিয়া, তাহলে প্রশ্নবোধক সর্বনাম সবসময় ক্রিয়া পদের আগে বসবে। এরপরে আরেকটি নিয়ম, 7 নম্বর নিয়ম, বিধেয় বিশেষণ বিশেষ্যের পরে বসে। তাহলে ছেলেটা বুদ্ধিমান, তো ছেলেটা হচ্ছে বিশেষ্য, আর এখানে বুদ্ধিমান হচ্ছে বিধেয় বিশেষণ। এরপর দেখো 8 নম্বর নিয়ম, বিশেষ বিশেষ ক্ষেত্রে সম্বন্ধ পদ বিশেষ্যের পরে বসে। সম্বন্ধ পদ তোমরা নিশ্চয়ই জানো, দুটি পদ আছে, সম্বন্ধ এবং সম্বোধন পদ। এক হচ্ছে সম্বোধন পদ, হচ্ছে কাউকে সম্ভাষণ করা হয়, পরে যে পদটি বলা হয় সেটি হচ্ছে সম্বোধন পদ। যেমন ওহে বা ওগো তুমি কোথা যাও, কোন বিদেশে, এখানে ওগো হচ্ছে সম্বোধন, আর সম্বন্ধ হচ্ছে বিশেষ্যের সাথে বিশেষ্যের সম্পর্ক, এখানে ক্রিয়ার সাথে কোনো সম্পর্ক নেই। যেমন এটা করিমদের বাড়ি, করিমের সাথে, করিমদের বাড়ি যখন আমরা বলবো তাহলে আমরা দেখছি করিমের সাথে বাড়ির সম্পর্ক, ক্রিয়াপদের সাথে এখানে কোনো সম্পর্ক নেই। তো যা হোক, তোমাদের সম্বন্ধ পদ সম্পর্কে জানালাম। তাহলে উদাহরণ দেখো, প্রান্তর খুব শক্ত। তো এর মধ্য দিয়ে তোমাদের পাঠ্য বইয়ে যে বাক্য সম্পর্কে আলোচনা আছে সেটা শেষ হয়ে গেল। তাহলে আমরা এই বাক্য সম্পর্কে আমরা যে বিষয়গুলো আজ জানলাম তা হলো বাক্যের সংজ্ঞা জানলাম, বাক্য গঠনের সাধারণ নিয়ম আমরা জানলাম, একটি সার্থক বাক্য গঠন কিভাবে হয় সেটাও আমরা জানলাম, এবং বাক্যের অংশ সম্পর্কে আমরা জানলাম, বাক্য গঠন অনুযায়ী কয় ভাগে বিভক্ত সেটাও আমরা জেনে নিয়েছি, এবং সর্বোপরি বাক্য
গঠনের নিয়ম বা পদ ক্রম বা পদ সংস্থাপন রীতি সম্পর্কে আমরা জেনেছি। প্রিয় ক্যাডেট, তোমরা যদি কোনো অংশ বুঝতে না পারো তাহলে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে। আর এটাই সম্ভবত এই টার্মে আমাদের সর্বশেষ ক্লাস, এবং তোমাদের বাংলা দ্বিতীয় পত্রের সিলেবাস ইতোমধ্যে তোমাদের ফর্ম মাস্টার মামুন স্যার দিয়ে দিয়েছে, আমি জানি, আমি দিয়েছি, তোমরা সেভাবে নিজেদেরকে প্রস্তুত করো। আগামী টার্মে অর্থাৎ আগামী ক্লাসে যে বিষয়টি সম্পর্কে পাঠদান করা হবে তা হলো বিরাম চিহ্ন। আজকে যে বিষয়টি পাঠদান করা হলো সেই বিষয়ের উপর কতগুলো নৈবিত্তিক প্রশ্ন দেওয়া হলো, তোমরা এটা অনুশীলন করবে আর এগুলো থেকে তোমাদের প্রশ্ন আসবে। প্রথমে তিনটি প্রশ্ন, ভাষার মূল উপকরণ কি ইতিমধ্যে আমরা আলোচনা করেছি, বাক্যে ব্যবহৃত শব্দ অর্থগত ভাবগত মিলবন্ধনকে কি বলে এটা আমরা আলোচনা করলাম সার্থক বাক্য গঠনের সময়, এবং তোমাদের আমি এজন্যই বলেছিলাম যে তোমরা বানানগুলো খেয়াল করবে। দেখো আকাঙ্ক্ষা বানান দুটো দুই রকম আছে। এরপরে দেখো তৃতীয় উদাহরণেও তোমরা দেখতে পাচ্ছ হাতি আকাশে উঠছে, তো এখানে অপশনে তোমরা দেখো আসক্তি এবং আসক্তি লক্ষ্য করো, তাহলে সঠিক বানান তোমরা ইতোমধ্যে জেনে গিয়েছো। চার নম্বর প্রশ্ন, সার্থক বাক্য গঠনের জন্য কয়টি গুণ থাকা প্রয়োজন। পাঁচ নম্বর, গঠনগত দিক থেকে বাক্যকে কয় ভাগে ভাগ করা হয়। এরপর আরেকটি প্রশ্ন, যে পরিশ্রম করে সেই সুখ লাভ করে, কোন ধরনের বাক্য। এরপরে সাত নম্বর প্রশ্ন, দেখো যে যৌগিক বাক্যের উদাহরণ কোনটি তোমরা এখন নিশ্চয়ই চিহ্নিত করতে পারবে। এরপরে দেখো পদ পদক্রম বা পদ সংস্থাপন রীতি থেকে প্রশ্নগুলো করা হয়েছে, দেখো যে বিধেয় বিশেষণ বিশেষের পরে বসে এর উদাহরণ কোনটি, প্রশ্নবোধক সর্বনাম কোথায় বসে। এরপর আবার যে আমরা গঠনগত দিক দিয়ে বাক্যের শ্রেণী বিন্যাস করলাম সেটা থেকে একটি প্রশ্ন করা হয়েছে। প্রিয় ক্যাডেট, তোমরা সব সময় নিজেদেরকে এবং পরিবারের সবাইকে সুস্থ যদি দেখতে চাও তাহলে তোমরা স্বাস্থ্য বিধি মেনে বাড়িতে অবস্থান করবে, জরুরি প্রয়োজন ছাড়া কখনোই তোমরা বাড়ির বাইরে বের হবে না। আগামী ক্লাসে তোমাদের সঙ্গে আবার দেখা হবে, সে পর্যন্ত ধন্যবাদ।